হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখতে পারবেন মুস্কানের জন্মদিন উপলক্ষে মেন আয়োজন। তো আজকে এগুলোই দেখাবো। আসলে আমরা যেভাবেই যত ভালো করে যত সাকসেসভাবে প্ল্যান করি না কেন, সাকসেস ফেল হবেই, মানে কোনো না কোনো একটা ভুল হবেই। তো এর মধ্যে এই তো রান্না শেষ, লাস্ট আরেক পাতিল রান্না করা আছে, এই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। পানি দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট কিছু আর 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু এদিক দিয়ে এখনও কেক নিয়ে আসার কোনো খবর নাই আমার মার। আমি আমার বাবার বাড়ির ওই পাশে কেকটা অর্ডার করেছি, 10 পাউন্ডের কেক একটা অর্ডার করা হয়েছে। তো আমার বোনের জামাইকে কল দিয়ে বলা হয়েছে যেন কেকটা আমার মার বাসায় এনে দিয়ে যায়, আর মা আসার সময় কেকটা নিয়ে আসবে। সেই 8টা বাজে রেডি হয়ে মা বসে আছে, কিন্তু আসতে পারতেছে না শুধু এই কেকের জন্য, কারণ আমার বোনের জামাই এখনও কেকটা এনে দিতে পারে নাই আর এর জন্য আটকা পড়ে আছে। তো কেকটার জন্য আর কি সব দেরি, শুধু কেকই না, কেকের সাথে যে আরও সামান লাগে, যেমন এই তো বেলুন, ঝুড়ি, দেন আরও অনেক কিছু আর কি। তো এগুলো সবগুলো কিনে শুধু বেলুনটা শুধু আমাদের বাসায়, মানে আর যা লাগে যে ঘর সাজানোর জন্য যে যা লাগে আর কি বার্থডেতে, ইন টোটালি এ টু জেড সবই কেনা হয়েছে। কিন্তু আসলে আমি যখন দাওয়াত দিয়ে চলে আসব ওই সময় আমার ওইটা নিয়ে আসতে মনে নেই। তো যার কারণে আমি আসলে মানে সব কিছু আমার প্ল্যান ছিল যে আমি আগের দিনই ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বেলুন আনতে দেরি, মানে ওই যে মা কেক নিয়ে আসার সময় আমি বলেছিলাম মাকে যেন সকাল সকাল চলে আসে 8টার মধ্যে, তো কেকের জন্য এখন পুরো দেরি। এখন কেকও আনা হচ্ছে না, প্রায় 11টা বাজছে আর আমার বেলুনও আনা হচ্ছে না। তো মানুষ আত্মীয় স্বজন এক এক করে আসতে শুরু করেছে, এখনই টেবিলগুলো সেট করতে শুরু করবে, তো এর জন্য আর বেলুন দিয়ে সাজানো হচ্ছে না। তো এই তো বার্থডে গার্লকে রেডি করে দিলাম, ওকে আমি গোসল করে রেডি করে দিয়েছি। তো ওর জামাটা পরে নিছে, ওর বার্থডের জামা রেড কালার। তো আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং জামা পরেছি, প্লাস মুস্কানের বাবাও কিন্তু ম্যাচিং পাঞ্জাবি নেওয়া হয়েছে। তো এই তো ঘরে থাকাতে এই ভিডিওটা আসলে সুন্দর বোঝা যাচ্ছে না, আমি সুন্দর একটা মানে লালের মধ্যে একটা সুন্দর গ্রাউন্ড পরেছি। তো এই ভিডিওটা ভাগ্যিস আমি করেছিলাম, যদি না করতাম তাহলে হয়তো বা এটাও আপনাদেরকে দেখাতে পারতাম না, কারণ এটা আমি রেডি হওয়ার পর জাস্ট এমনি একটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করছি। মানে ভেবেছি যে পরে আরও সুন্দর করে ভালো করে ভিডিওটা করবো, কিন্তু পরে আর করা হয়ে ওঠেনি। তো এই তো এর মধ্যে মানে খাওয়া দাওয়া শুরু করে দিল, আর এই তো টেবিল ভর্তি এখানে সালাদ করে রেখেছে, এখান থেকে যা লাগছে ডিশ দিয়ে নিয়ে নিয়ে দিচ্ছে এক এক করে। আসলে সবাই একত্রিত হয়ে যে বসে খাবে তা না, এই তো এর মধ্যে আবার কিন্তু পান সুপারির ব্যবস্থাও রয়েছে, মানে যে যারা আগে আসছে তাদেরকে আগে খাবারগুলো দিয়ে দিচ্ছে। তো এই তো আশেপাশে টেবিলগুলো কিন্তু এখনও ফাঁকা, মুস্কানের বাবার বন্ধুরাও চলে আসছে, মানে কোনো ই নাই, মানে যখন যে আসতেছে আর সে বসতেছে খাইতেছে এই আর কি। তো এই তো আমি দূরে থেকে ভিডিওটা করছিলাম, আসলে যার বাসায় অনুষ্ঠান সে আসলে তেমনভাবে কোনো কিছুই করতে পারে না, ভাগ্যিস আমি তাও আমার এতটুকু যে করেছি এই আর কি। তো এই তো আরও অফ ক্যামেরায় অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেগুলোর ভিডিও করা হয়নি কারণ পসিবল হয়ে ওঠেনি। আর এই তো এটা ছিল মুস্কানের বার্থডে কেক, 10 পাউন্ডের একটা কেক অর্ডার করা হয়েছিল। তো এই তো মুস্কানকে নিতে আসছি, মুস্কান ভালো একটা ঘুম দিয়েছে, বার্থডে গাল ঘুমাচ্ছিল। তো আমার এমন রাগ হচ্ছিলো যে আমি বেলুন দিয়ে কিছুই সাজাবো না, আমার ভালো লাগছিল না, কেন আমি আগের দিন এগুলো আনে মানে সাজাইতে পারিনি, এর জন্য আমার রাগ হইতেছিল। আর মুস্কানের বাবার বন্ধুরা বলতেছে যে বেলুন কোথায়, বেলুন আনেন না, এত কিছু করছেন বেলুন আনেন, আমি বলতেছি সবই আছে, আমি কিছু করবো না, এখন দেরি হয়ে গেছে, এখন আর কি করা যাবে। তো ওরাই মানে মুস্কানের বাবার বন্ধুরাই জোর করে আমাকে ঘর থেকে বেলুনগুলো আনতে বলতেছে, আর আমি বারবার বলতেছি আমি বার্থডে কেকটা ঘরে কাটবো, কিন্তু তারা কোনোভাবেই কেউ রাজি হচ্ছে না, মানে শুধু আমি একাই বলছি ঘরে কেকটা কাটবো। আর আমি ঘরে কাটতে চাইছি এটার একটাই কারণ, আমার ভিডিওটা অন্তত সুন্দর আসবে। আর এটা যেহেতু পর্দার নিচে দুয়ারে প্যান্ডেল করা আছে আমাদের বাড়ির উঠোনে, এর জন্য আসলে না সব কিছু কেমন জানি লাল লাল দেখা যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না ক্লিয়ারভাবে, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পাচ্ছেন। আর এটা যদি আমার রুমে হতো ভিডিওটার ভিউটাই অন্যরকম থাকতো, অনেক বেশি সৌন্দর্যতা আসতো। তো এই তো মুস্কান টেবিলে বসে আছে, ওর ফুপ্পি ফারজানাকে আর মুস্কানকে কিছু খাবার খাইয়ে দিচ্ছে, কারণ বাচ্চারা এখনও খায়নি, ওই যে মানে যা বাহান আর কি। তাও তোর ফুপ্পিওকে খাওয়াতে পারছে, আমি তো কিছুই খাওয়াতে পারি নাই। তো ওর বড় ফুপ্পি এটা, আর ওর ছোটো ফুপ্পি আসতে পারে না অসুস্থতার কারণে। তো যাই হোক, এই তো সবাই এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে বসে আছে, গল্প করছে যে যার মতো। আসলে অনেক দিন যাবতই মুস্কানের বাবার অনেক বেশি শখ ছিল যে তার মেয়ের জন্মদিন করবে, মোটামুটি একটু বড় সড়ো করেই করবে। তো এই তো ফাইনালি করা হচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যেও আমার জানি কেন একটা খালি খালি লাগছে, আমি কেন ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজাতে পারলাম না, মানে আমার এরকম কোনো প্ল্যানই ছিল না। তাও আমি এতটুকুও করতাম না, এগুলো সবই করছে মুস্কানের বাবার বন্ধুরা, আমি বলতেছি আর এগুলো কিছু করার দরকার নাই, ঘরে এখন আর সময় নেই, এখন আর এগুলো কিছুই হবে না। আমার আসলে এটাই শুধু একটা খারাপ লাগার কারণ, আমি ঘরটা সুন্দর করে সাজাতে পারিনি বেলুন দিয়ে, মানে সব কিছু কিনে আনার পরও কিছু করতে পারিনি। তো এই তো মুস্কানের কাকাও আছে, মুস্কানের কাকার কিছু বন্ধুবান্ধবও বলা হয়েছে।
তো এই আর কি আয়োজন আর কি চলছে, আয়োজনের প্রায় একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এখন শুধু কেক কাটবো এই আর কি। আসলে ভেবেছিলাম পরে আমি, মুস্কানের বাবা, মুস্কান, আমরা সবাই সুন্দরভাবে বাইরে ফটোশ্যুট করবো বা ভিডিও নিবো আমাদের বাড়ির বাগানে, কিন্তু ওইগুলো আর হয়ে ওঠেনি। ওই যে বললাম যার বাড়ি অনুষ্ঠান থাকে সেগুলো আর করা হয় না। এই বার্থডেটায় যদি আমরা অন্য কারো ইনভাইটে থাকতাম, মানে অন্য কারোর বার্থডেতে যেতাম, তাহলে হয়তো বা মনে করেন আমরা তো গেস্ট থাকতাম, তাই না? আমাদের তো তেমন কোনো কাজের চাপ থাকতো না, কিছু না, তেমন কিছুই না। তো আমরা ভালো করে সুন্দর করে আর যাই হোক অন্তত ভিডিওগুলো করতে পারতাম। নিজের বাড়ির অনুষ্ঠান থাকাতে নিজে আর কিছুই করতে পারলাম না। তো যাই হোক, সামনে আরও অনুষ্ঠান আছে, মানে ওইটা আর আমাদের নিজেদের না, অন্য কারো ইনভাইট আছে, সেগুলোতে ইনশাল্লাহ খুব ভালো করে সব কিছু করতে পারবো। আর আমার মেয়ে না কেমন জানি, মানে অনেক মানুষের মধ্যে গেল ওই দিনই কান্নাকাটি করে, যেমন এই যে আজকে ওর বার্থডে, তো ও বার্থডের দিন ও কেন জানি ঘুমে আইছিল আর কান্নাকাটি করতেছিল, কারোর কাছে থাকতে চাইতেছিল না, মানে খেতে চাইতেছিল না, মানে ও কী করবে ও নিজেও বুঝতেছিল না। ও আসলে অনেক মানুষের কাছে গেলেই ও ওই দিনই আর এরকম করে আর কি, কোনো অনুষ্ঠানে যায় বা কিছু করি, অনেক মানুষ একসাথে দেখে তো তারপর অনেক বেশি কান্নাকাটি করে। তো জানি না হঠাৎ করে কি এত মানুষ দেখেও এরকম করে নাকি বুঝি না। তো মুস্কানের বাবা ফাইনালি ওর পাঞ্জাবিটা পরছে, কারণ গোসল করার পর যে কাপড়টা পরা ছিল সেটাই পরা ছিল। তো আমি যখন কেক কাটবো অনেক জোর করে রিকোয়েস্ট করে পাঞ্জাবিটা পরানো হয়েছে। ও বলতেছে তো জন্মদিন তো শেষই, এখন আর কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য পরে কি করব। তো মামে ম্যাচিং করার জন্য আসলে ওই যে বললাম, তাও ওই লাস্ট মুহূর্তে একটু কিছুক্ষণের জন্য পাঞ্জাবিটা পরা হয়েছে। তাও আবার ওর বন্ধুরাও বলতেছে যাও 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 পরে আসো, ভাবি এমন করে বলতেছে একটু পরে নাও। তো এর জন্য ফাইনালি পরে পরে আসা হয়েছে। ওই যে বললাম মানুষদের দেখে দেখে খাওয়ানো হচ্ছে, কে কোথায় আসছে কে কী করছে এগুলো দেখতে শিখতে গিয়ে আর নিজে, মানে ওই যে ছেলে মানুষ তেমন আর রেডি হয়ে উঠতে পারেনি, রেডি হয়নি, আমরা মামের আগেই রেডি হয়ে নিয়েছিলাম। তাও আবার এই পাঞ্জাবি নিয়ে একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের তিনজনের কাপড়ই তিনটা অনলাইন পেজ থেকে, ভিন্ন ভিন্ন পেজ থেকে জামাগুলো অর্ডার করা হয়েছে। তো মুস্কানের বাবারটাও আমরা রেড পাঞ্জাবি অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু সেটা বার্থডের আগের দিনই ডেলিভারি আসে আর সেটা থাকে লাল না মেরুন হয়ে যায়। তো একটু ভিডিওতে হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন, আসলে এটা রেড ছিল না। আর একদিনের মধ্যে এই পাঞ্জাবিটা মানে চেঞ্জ করে বা কিছু করে গিয়ে কিনে আনাটাও সম্ভব ছিল না, পার্সেলটা দিয়ে গেছে রাতে, তো সেটা দেখো অনেক বেশি মন খারাপ হয়ে গেছে। তো এই তো কথা বলতে বলতে ফাইনালি কেক কাটা হয়ে গেলো। আর এই তো মাশাল্লাহ মুস্কানের বার্থডেতে মুস্কানকে প্রথম কেকটা ট্রাই করালাম, ও সুন্দরভাবে মুখে নিয়েছে। এই তো মানে আমরা সবসময় আতঙ্কে ছিলাম, ও এই বুঝি কেকটা ধরে ফেললো, মানে কেক বের করার পর থেকে ও বারবার শুধু এই ফুলগুলো নিতে চাচ্ছিল। তো শেষমেশ কিন্তু ও এই খাপ মানে এই থাবাটা কিন্তু দিছি কেকের মধ্যে, মানে একেবারে শেষ পর্যায়ে আর কি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই তো এক পিস স্লাইস করে কেটে নেওয়ার পর সব বাচ্চা কেক টু একটু করে কেটে দেওয়া হচ্ছে, তারপর এই তো পরে আবার সবাইকে সুন্দর করে কেটে কেটে আলাদা প্লেটে দেওয়া হবে, সবাইকে কেকটা দেবো। ভিডিওটা দেখতে দেখতে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাস্ট ভিডিও কিন্তু উপহারের আসছে, কি কি উপহার হলো সব দেখাবো।